আসসালামু আলাইকুম, আমি সোহাগ আছি আপনাদের সাথে। আজকে ছোট্ট একটা ভিডিও থেকে ইন্টারেস্টিং একটা কাজ শিখতে পারবেন স্মার্টফোনের। কাজটা যতক্ষণ পর্যন্ত প্র্যাকটিক্যাল আপনার ফোনে আপনি না করবেন, ততক্ষণ পর্যন্ত আপনার বিশ্বাসই আসবে না যে এইটা কি করে সম্ভব। আমি প্র্যাকটিক্যাল আপনাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা, চলুন ভিডিওটা বেরি ইন্টারেস্টিং, ভিডিওর মূল কাজে চলে যাই, ভিডিওটা শুরু করা যাক। তো ফোনের এই ইন্টারেস্টিং সেটিংসটা কি আপনাদেরকে প্র্যাকটিক্যাল দেখাবো, কিভাবে করবেন তাও কিন্তু শিখাবো। অনেক সময় আমাদের প্রিয় মানুষের, কাছের মানুষের, হতে পারে কাজিন, হতে পারে আপনার খুব কাছের একটা ব্যক্তির ফোন আপনি হাতে নিলেন, আপনার মানে ওনার ফোনের লকটা আপনাকে বলে দিছে ঠিকই, ফোনের লকটা আনলক করে দিছে, যখনই দেখবেন ওনার গ্যালারিতে টাচ করবেন লক দেখাবে, ঠিক আছে। এই যে দেখুন, এই যে ফাইল ম্যানেজারে টাচ করবেন লক দেখাবে। এক কথায় হচ্ছে, আপনার কাজিন হোক, কাছের মানুষ হোক, প্রিয় মানুষ হোক, গ্যালারিতে কী আছে আমাদেরকে কিন্তু অনেকেই দেখতে দেয় না, তাই না? আজকের পর থেকে মানে এই লক আনলক করে দিতে হবে না, আপনি এই লক থাকা অবস্থায় প্রিয়জনের ফোনের গ্যালারিতে কী আছে খুব সহজে দেখে নিতে পারবেন। তো এই কাজটা কীভাবে করবেন, এই যে দেখুন, এই ফোনটাতে আমি ফাইল লক করেছি, এই ফোনটাতে আমি গ্যালারি লক করে ব্যবহার করি। এই ট্রিক্সটা যদি কারো জানা থাকে, এই লক থাকা অবস্থায়ও কিন্তু দেখতে পারবেন। কীভাবে দেখবেন আপনাদেরকে দেখাচ্ছি। যেমন এইখান থেকে আমি চলে যাব একটা ব্রাউজারে, সবচাইতে বেস্ট হচ্ছে গুগল ক্রোম, গুগল ক্রোমে চলে আসবেন। গুগল ক্রোমে আসার সাথে সাথে ঠিক এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এইখানে আপনারা সার্চ বক্স পাবেন, এই যে সার্চ বক্স, সার্চ বক্সে লিখতে হবে, যেমন এইখানে আমি লিখব FILE ফাইল, তারপর হচ্ছে এইখান থেকে আপনারা দিবেন ক্লোন, মানে দুইটা ডট, ক্লোন দেওয়ার সাথে সাথে তারপর হচ্ছে এইখানে স্ল্যাশ স্ল্যাশ স্ল্যাশ, এই যে দেখুন এই লেখাটা লিখবেন, এই যে FILE ফাইল ক্লোন স্ল্যাশ স্ল্যাশ স্ল্যাশ, তারপর হচ্ছে এইখানে SD কার্ড, এইখানে দেখুন SD কার্ড, CARD কার্ড, তারপর হচ্ছে আরেকটা স্ল্যাশ দিবেন, এই যে স্ল্যাশ, এই যে আমি লেখাটা আপনাদেরকে দেখাচ্ছি স্পষ্টভাবে, এই লেখাটা লিখবেন ফাইল, এইখানে দেখুন ক্লোন স্ল্যাশ 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 SD কার্ড স্ল্যাশ, তারপর হচ্ছে এখান থেকে সার্চ করবেন। ইন্টারনেট ছাড়া কিন্তু কাজ করবে, এই যে দেখুন আমার ফোনে কিন্তু কোনো ডাটা নেই, ওয়াইফাই নেই, ইন্টারনেট ছাড়া কাজ করবে। যে দেখুন এই ফোনের ফাইল, এই ফোনের গ্যালারি সব কিছু এখানে চলে আসছে, আপনাদেরকে জুম করে দেখাচ্ছি। এই যে দেখুন এইখানে কিন্তু সব কিছু চলে আসছে, এইখান থেকে খুব সহজে আমরা এখন যত ইমেজ যত ভিডিও সব কিছু দেখতে পারবো। এই যে দেখুন, যেমন আমি ডাউনলোডে টাচ করে দিলাম, ডাউনলোড টাচ করে দেওয়ার পরে এখান থেকে একটা ইমেজে টাচ করি, এই যে দেখুন গ্যালারির ইমেজটা কিন্তু ওপেন হয়ে গেল। আজকের পর থেকে ঠিক এই প্রসেসে আপনি যে কোনো ফোন হাতে নিয়ে লক আনলক না করেও কিন্তু আপনি ওনার গ্যালারি দেখতে পারবেন, গ্যালারি চেক করতে পারবেন গ্যালারিতে কি আছে। তো বন্ধুরা, আশা করি এই ভিডিও থেকে ইন্টারেস্টিং একটা সেটিংস শিখতে পেরেছেন। ভিডিওটা দেখে যদি একটু উপকার হয় অথবা ভালো লাগে, অবশ্যই আমাদের ভিডিওতে একটা লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।